Let us today know about the classification of verb. Verb can be classified into two parts, finite verbs and non-finite verbs. So, we have two verbs, finite verb and non-finite verb. So, non-finite verb is what? Non-finite verb is gerund, participle, and infinitive. So, non-finite verb is gerund, participle, and infinitive. কিন্তু ফাইনাইট ভার্ব হবে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা স্ট্রং ভার্ব, একটা উইক ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করি। এবার অক্সিলারি ভার্ব কোনগুলো? তো ফাইনাইট ভার্বকে ভেঙেছি প্রিন্সিপাল অক্সিলারি, এই অক্সিলারি থেকেই আসলো প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি কী কী? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে অ্যামিজ আর, পাস্ট টেন্সে ওয়াজ আর। হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজ হয়, আর ডু ভার্বের ডু ডাজ, আর পাস্ট টেন্সে ডিড। আর মোডাল অক্সিলারি এক্সাম্পলগুলো আমরা জানি, এক্সাম্পলগুলো কী কী মোডাল অক্সিলারি? তো মোডাল অক্সিলারি এক্সাম্পলগুলো হলো শ্যাল, উইল, ক্যান, মে, এগুলোরই আবার পাস্ট টেন্স, শু, ডু, কুড, মাইট। এছাড়াও আরও মোডাল রয়েছে, মাস্ট, ডেয়ার, নিড, অর টু, ইউজ টু। ডেয়ারের পাস্ট টেন্স হয় ডেয়ার্ড, আর নিডের নিডেড।